বন্ধুরা, ব্ল্যাক হেডস, হোয়াইট মুখ ভরে গেছে, মুখে ব্রণ পিম্পলসের দাগ, স্কিন ঝুলে গেছে, মুখে ট্যান পড়েছে, মেচের তার দাগ, যত রকমের দাগ চোপ আছে এই ফেস প্যাকটা ইউজ করে জাস্ট দেখো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি। আর আজকে কিন্তু অনেক দিন পর কিন্তু আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেহেতু অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তার মানে আজকের ভিডিওটা হচ্ছে একদম সুপার টুপার হিট ভিডিও। আর সেইটা, যেই ফেসিয়ালটা বা ফেস প্যাকটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেইটা কিন্তু আমি এই কিছুক্ষণ আগেই করে আসলাম। জাস্ট করে এসে বসেছি আর তোমরা আমার স্কিনে গ্লোটা দেখো, জাস্ট স্কিনে গ্লোটা দেখো। আমার স্কিনে কিন্তু এই মুহূর্তে শুধু একটা হালকা লিপস্টিক আর হচ্ছে কাজল আছে, আর স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই। জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোনো মেকআপ নেই, তোমাদের দেখিয়ে দিলাম। তো এইটা ইউজ করে বন্ধুরা তোমাদের স্কিনও কিন্তু এই রকমই গ্লো করবে, আর সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর সামনে তো পুজো চলে এসছে, আর এক মাসও বাকি নেই দুর্গাপুজো শুরু হতে, তাই তো বন্ধুরা? আর আমরা হচ্ছে এই দুর্গাপূজা বলো, দিওয়ালি বলো, একটার পর একটা অকেশন আছে, পার্লারে গিয়ে বসে থেকে এত এত টাকা খরচা করছি। কিন্তু পার্লারে যেতে হবে না বন্ধুরা, এখন থেকেই তোমরা যদি এই আজকে যে ফেস প্যাকটা বলেছি ইউজ তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা যদি তোমরা একদিন অন্তর অন্তর ইউজ করো বন্ধুরা, তোমাদের আর পার্লারে যেতে হবে না। পুজোর আগেই তোমাদের স্কিন হবে ঝকঝকে তকতকে, সবাই জিজ্ঞেস করবে তোমরা স্কিনে কি ইউজ করছো, কোথার থেকে ফেসিয়াল করে এসো, কত টাকার ফেসিয়াল করে এসো। হ্যাঁ বন্ধুরা, আজকে এই রকমই একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব। এমন একটা জিনিস যেটা একটা জিনিস কিন্তু চার পাঁচটা কাজ করছে। যেমন এটা একটা হচ্ছে প্রাকৃতিক ক্লিনজারের কাজ করছে, স্কিন এক্সফোলিয়েটরের কাজ করছে, মুখে দাগ, ব্রণ, পিম্পলস, অ্যাকনে, যত মেচে তা যত রকমের দাগ আছে সেই দাগ থেকে তোমাদের স্কিনকে ভালো মানে রক্ষা করবে। আরেকটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আমাদের মুখে পড়ে, যে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের তো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছুর হাত থেকে তোমরা কিন্তু এই প্যাকটা ইউজ করলে তোমরা রক্ষা পাবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটাও এই প্যাকটা ইউজ করলে কিন্তু তোমাদের অনেকের মুখে অবাঞ্ছিত লোম থাকে যেগুলো, সেইগুলোও কিন্তু উঠে আসবে। তার মানে ভাবো যে একটা প্যাক ইউজ করলে কত কিছুর হাত থেকে তোমরা রক্ষা পাবে। এমনকি বিয়ে বাড়িতে যাদের সামনে বিয়ে আছে তারাও যদি এটা ইউজ করো বন্ধুরা, এটা একটা উত্তান ফেসিয়াল বলতে পারো। মানে এর কোনো ভূমিকা, মানে এর কোনো কি বলবো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বা এমন এমন সুপার ডুপার একটা প্যাক। হ্যাঁ বন্ধুরা, এটার প্রধান উপাদান তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ, এটার প্রধান উপাদান হচ্ছে মুসুর ডাল। বন্ধুরা, মুসুর ডাল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা প্রত্যেকেই কম বেশি মুসুর ডাল খাই, রান্নাঘরেই আছে। আর এই মুসুর ডাল দিয়েই আজকে কিন্তু ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আমাদের প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের মা ঠাকুমারা এই রকম ঘরোয়া উপাদান ইউজ করে তাদের স্কিনকে কিন্তু ভালো রেখেছে। এখনও অনেকে আছো যারা এই সমস্ত ঘরোয়া উপাদানের উপর বিশ্বাস করো, তাদের জন্যই কিন্তু আজকের একদম ফেস প্যাকটা হচ্ছে সুপার টুপার হিট ফেস প্যাক। একদম ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা, জাস্ট বিলিভ করে দেখো। তো শুধু খালি মসুর ডালের সঙ্গে তোমাদের দুটো থেকে তিনটে উপাদান মেশাতে হবে, আর সেইটা তোমাদের ঘরেই আছে, কোনো পয়সা খরচা করে কিছু কিনতে হবে না বন্ধুরা। বিশ্বাস করো, ইউজ করো, কমেন্টে আমাকে জানিও যে কেমন ফল পেলে। চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আর হ্যাঁ, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, যারা আমার ভিডিও ফলো করো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও, অবশ্যই ভালো লাগলে। চলো বন্ধুরা, চলে যাই ভিডিওতে। বন্ধুরা, প্রথমে এক বাটিতে গরম জল নেবে, যতটা তোমাদের স্কিনে যায় গরম জলটা নিতে পারবে সেই রকম গরম জলে একটা কাপড় ভিজিয়ে তোমরা মুখে ভেপার নেবে, যাতে মুখের পোজগুলো ওপেন হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি মুসুর ডাল নিয়েছি,
চাইলে তোমরা মসুরি ডালটা ভালো করে ধুয়ে পেস্ট করে নিতে পারো, কিন্তু পেস্ট বেশি দিন থাকবে না, ফ্রিজে রাখলেও দুদিনে বেশি থাকবে না। তাই তোমরা যদি এটা গুঁড়ো করে রেখে দাও তাহলে কিন্তু এটা এক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে। তো আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। মসুরির ডালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আয়রন আছে, প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের স্কিনের জন্য জাদুর মতো কাজ করে। বন্ধুরা, প্রথমে আমি দই নেব, টক দই, ঘরে পাতা দইও তোমরা নিতে পারো। তারপর তোমরা কিন্তু এর মধ্যে মেশাবে হচ্ছে এক চুটকি হলুদ, আর নেবে মসুরির ডাল আর গুঁড়ো। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এর মধ্যে নারকেল তেলও মেশাতে পারো, কেননা প্যাকটা ইউজ করার পর স্কিন টানতে পারে। মুখে ভালো করে দিয়ে কিছুক্ষণ শুকাতে দেবে 10 মিনিট, তারপর হালকা হাতে রাফ করবে। এই রাফের ফলে কি হয় বন্ধুরা, আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো থাকে সেগুলো উঠে যাবে, এমনকি অবাঞ্ছিত যে ফেসিয়াল হেয়ারগুলো থাকে আমাদের স্কিনে সেগুলো উঠে যাবে, আর স্কিনটা দেখবে ভেতর থেকে পরিষ্কার হয়ে চকচক করছে। এটা একদিন অন্তর অন্তর করবে বন্ধুরা, এটা একটা ম্যাজিকের মতো কাজ দেবে, আর সব রকম স্কিনের জন্য কিন্তু এটা খুব ভালো যায়। আর বিশেষ করে আমাদের যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, মুখে প্যাচ পড়ে আছে, আনইভেন স্কিন টোন, এগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়। আর বন্ধুরা, এটা তোমরা সারা গা হাত পায়েও মাখতে পারবে, গা হাত পাতেও কিন্তু একদম ট্যান রিমুভ হয়ে যাবে তোমাদের মুখ থেকে। জাস্ট ফেস প্যাকটা তোমাদের সামনে তুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা ইনস্ট্যান্ট কিন্তু মুখে এরকম গ্লো করবে। জাস্ট একবার ইউজ করলেই তোমরা কিন্তু তার ডিফারেন্সটা বুঝতে পারবে। আর ফ্রিজে স্টোর করে গুঁড়োটা করে রেখে দেবে মসুরির ডালে, এক মাস ধরে ইউজ করো আর দেখো কী রকম ফল পাও। তারপর একটা ভেজা কাপড় দিয়ে আমি এটা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর জাস্ট মুখে গ্লোটা দেখো বন্ধুরা। এরপর আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আসব, ধুয়ে এসে তোমাদের সামনে আসছি। জাস্ট বন্ধুরা, প্যাকটা রিমুভ করার পর মুখে গ্লোটা শুধু দেখো, এত সুন্দর স্কিন গ্লো করবে কি বলবো। এরপর কিন্তু তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো, করে শুয়ে পড়ো। তোমরা চাইলে এটা রাতের দিকেও ইউজ করতে পারো বা সানের আগেও করতে পারো, কিন্তু অবশ্যই এই প্যাকটা ইউজ করার পর কিন্তু তোমরা রোদে যেও না বা আগুনের সামনে যেও না। আর দুর্গাপূজার জন্য তৈরি হতে থাকো, দেখো দুর্গাপূজার সময় তোমাদের স্কিনটা কেমন গ্লো করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। চলো